আমরা এখন ইউটিউবে সৃজিত মুখার্জি আর অনির্বাণ ভট্টাচার্যের সাথে আছি, মানে যেরকম আমরা দেখি তোমরা হাসছো ঠিকই, কিন্তু ব্যাপারটা তো সেরকমই হচ্ছে। তুমি যা সিনেমা করছো সবেতেই দেবতলুকে নিচ্ছ, আসল রহস্যটা কি? অডিয়েন্স বলছে প্রশান্ত নীলারি আস না, ব্যাপার হচ্ছে মানে ওরকম কোন ব্যাপার নেই। আমি অ্যাকচুয়ালি মাঝখানে আরো একটা শর্ট ফিল্ম করেছিলাম, একটা হরর শর্ট ফিল্ম করেছিলাম, ওতে দেবজ্যোতি বলে একজন ছিল, সিরিয়াল করতো আগে, ও ছিল আর কি। এরকম নয় মানে ওটা আমি অ্যাকচুয়ালি রাইটার্স ব্লকের পরে ওটা করেছি, তারপরে এটা করেছি, তো বাট ওটা আর কি সেভাবে ওয়ার্ক করেনি ওই হরর শর্ট ফিল্মটা, তো তাই জন্য লোকের মনে হচ্ছে মানে কারণ এইগুলো অনেক বেশি লাইমলাইটে এসছে, রাইটার্স ব্লক, তারপরে এই কাজটা এগুলো করেছি। হ্যাঁ, দেবতনুর সাথে কাজ করতে ডেফিনেটলি আমার ভালো লাগে, তার অনেকগুলো কারণ হচ্ছে দেবতনু না মানে ইনভলভ থাকতে পছন্দ করে, মানে এরকম নয় যে তুমি আমাকে সিন দিলে আমি পড়লাম গেলাম অ্যাক্টিং করলাম বাড়ি চলে এলাম তারপরে আমার প্রজেক্টের সাথে আর ইনভলভমেন্ট নেই, তা কিন্তু নয়। মানে একটা জায়গায় শুটিং করছে একটা মানে স্পটে, ও সেই শটটাতে নেই, সেই সময় আর্জেন্টলি কিছু একটা দরকার, তো হি ইজ দেয়ার, মানে আমি জানি যে ও রয়েছে, তো হি উইল ম্যানেজ, মানে ও ব্যাপারটাকে প্রজেক্টটাকে নিজের মতো করে দেখে, তো এইটা একটা জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা যে হি গোজ আউট অফ দ্য ওয়ে টু প্রমোট ইট, মানে যতটা নিজের সাধ্য ইভেন সাধ্যের বাইরে গিয়েও সেটাকে প্রমোট করা, সেটাকে যতভাবে লোকের কাছে পৌঁছে দেওয়া, সেই দুটো প্রাইমারি রিজন আমার ওকে পছন্দ হয়। এবং এছাড়া কি হয়, আরেকটা জিনিস হয় না যে কারোর সাথে একটা ভাইব ম্যাচ করে যায়, যে সেটা সিনেমার বাইরে গিয়ে, সেটা কাজের বাইরে গিয়ে, যে এমনি সিনেমা দেখা বা খেতে যাওয়া, হি ইজ অলসো ভেরি ফুডি, আমি ফুডি, এবার ও ফুডি হওয়াটা অ্যাকচুয়ালি উচিত না কারণ হি ওয়ান্টস টু বিকাম আ হিরো, তো সেই জন্য বা ও শাহরুখের ফ্যান আমি শাহরুখের ফ্যান, তো উই ওয়েন্ট ফর পাঠান ফার্স্ট ডে ফার্স্ট, এরকম কোথাও একটা ভাইবও ম্যাচ করে যায়, তো তখন কি হয় না যে কাজ করতে অনেক সুবিধা হয়, যখন আপনার একটা পার্সোনাল ইকুয়েশনও কাজ চলে আসে, তো সেই সব কারণ মিলিয়ে আর কি দেবতনুর সাথে বারবার কাজ করা আর কি, এবং সামনের দিনও আরো করব যদি ও রাজি থাকে। এটা তো তোমার দিকটা গেল, এবার দেখো তোমাকে আগে রাইটার্স ব্লকে নিয়েছিল, নিজেই বললো তারপরে সিনেমায় নেয়নি, এবার এটাতে আবার নিল, তুমি রাজি হচ্ছে কেন? কারণ মানে ও ভবিষ্যতে বড় ডিরেক্টর হবে, তাই এখন থেকে লাইনে ইট পেতে থাকছো? না, আমার লাইনে ইট পাতার দরকার নেই, মানে এরকম ধরো আমি বাকি ডিরেক্টরদের সাথেও যাদের কাজ করেছি তাদেরও আমি কখনো ওই ইট পাতাতে বিশ্বাসী না। এবার ওর সাথে কেন কাজ করা, প্রথমত একটা ফ্রেন্ডশিপ, ওই ইকুয়েশনটা যেটা ও বললো সেটা, সেকেন্ড হচ্ছে আমিও রেডি থাকি বেশিরভাগ সময়, মানে ছবি, মানে ও যখন ছবি করছে তখন আমি অ্যাকচুয়ালি রেডি, মানে অ্যাক্টিংটা আমাকে এক্সট্রা করতে দেয়, তো সেটা আমি খুব মজা পাই, প্রসেস অফ ফিল্ম মেকিং। আমরা যেহেতু সেম এজ গ্রুপের মধ্যে পড়ি তাই জন্য কোথাও কি ওই ইকুয়েশনটা খুব সুন্দর, ইতিহাসেও দেখো তাই হয়েছে, মানে রাজদা, পরম, পরমদা, দেবদা, এটা সব একই জেনারেশনের, তো ওই এজ গ্যাপের ওই বিষয়টা থাকলে, এজের ম্যাটারটা থাকলে না, তখন ওই বন্ধুত্বের খাতিরে সিনেমাটা তৈরি হয়ে যায়। তিন নম্বর যে জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মেইন স্ট্রিমে যে ধরনের কাজগুলো হয় সেক্ষেত্রে বেশিরভাগ আগে থেকে একটা প্যাটার্ন বলে দেওয়া হয় যে আই ওয়ান্ট দিস, অডিটর ক্ষেত্রে ও ছেড়ে দেয়, মানে দিস ইজ দ্য সিন, দিস ইজ দ্য ক্যারেক্টার, নাও ইউ পুল অফ। ঠিক কথা, কিন্তু এই যে তোমরা সব জায়গায় ইন্টারভিউতে বলছো যে আমরা এটা মজা করে সিনেমা বানিয়েছি, মজার জন্য সিনেমা বানিয়েছি, নিজেদের আনন্দের জন্য বানিয়েছি, তো এটা একজন ইউটিউবার যখন একটা শর্ট ফিল্ম বানায় রাইটার্স ব্লকের মতো, তখন কথাটা ঠিক আছে, জাস্টিফাই করে, কিন্তু যেই দেখা যায় যে সেই ইউটিউবার হয়ে সে আরো বড় স্বপ্ন দেখছে, সে একেবারে বড় ফিল্ম বানাবে ভাবছে এবং সেটা খেলার জন্য বানাবে ভাবছে, তখন সবার আগে যে প্রশ্নটা আসে যে তোমার পিছনে এত টাকা দিচ্ছে, তো তোমার আনন্দ করার জন্য, খেলা করার জন্য এরকম টাকা কে খরচা করবে? না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার এই আনন্দ করার জন্য আমি নিজেই টাকা দিচ্ছি না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস বলছি, মানে আমি বলবো যে আমি আমি এমবিএ করেছি, তার আগে বিটেক করেছি, আমি একটা কর্পোরেটে চাকরি করি, সো আমার যে যারা বন্ধু বান্ধব আছে তো তাদের একটা কাইন্ড অফ সোশ্যাল লাইফ আছে, তো সেই সোশ্যাল লাইফটাকে মেনটেন করতে তাদের যে খরচাটা হয় আমার হয় না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট, ঠিক আছে, মানে কাইন্ড অফ স্যাটারডে সানডে পাবে যাওয়া, বছরে দুটো করে অ্যাটলিস্ট ট্যুর করা, বাট আই ডোন্ট হ্যাভ দোজ কাইন্ড অফ থিংস, সো আই ক্যান সেভ মানি ফ্রম দ্যাট, ঠিক আছে। এই সিনেমার প্রোডিউসার তাহলে তুমি? আমি নিজে প্রডিউসার, তার সাথে কিছু কো প্রডিউসার রয়েছে, দে আর অলসো মানে ফিল্ম বাফ, মানে আমি রূপতহীন দত্তর কথা বলবো যে রাইটার্স ব্লগের প্রডিউসার ছিল, হি হেল্পড আস ইন দিস প্রজেক্ট। ইউটিউব কমিউনিটি সবাইকে আমার মনে হয় ভবিষ্যতে উদ্বুদ্ধ করবে এরকম বড় ভাব। আমি একটা জিনিস বলতে চাই এক্ষেত্রে, মানে ধরো ইউটিউবে রিভিউ করা বা অন্য কোনো চ্যানেলে, ধরো এবিপি, আমরা কি তাদের টিভি রিভিউয়ার বলি? বলি না। তাহলে আমরা ইউটিউবে যারা রিভিউ করে তাদের ইউটিউব রিভিউয়ার বলি কেন? একটাদের ক্ষেত্রেও তাই, মানে প্রত্যেকটা জনরাতে প্ল্যাটফর্ম যা খুশি হতে পারে, বাট দ্য ওয়ার্ক হি ডু বা শি ডু, সেইটা আমার মনে হয় প্রাধান্য পাওয়া উচিত। হি ইজ আ ফিল্ম মেকার টু, বাট উই শুড জাজ দ্যাট, মানে আমার মনে হয়। এই ব্যাপারটা আমি সবসময় বলি, আমি সব জায়গাতেই আমি এটা বলি যে এটা বোধ হয় আমাদেরও দোষ, আমরা কোথাও গিয়ে একটু হীনমন্যতায় ভুগি, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। কিছুদিন আগে আমি দেখছিলাম রাজ চক্রবর্তী, তুমি ইন্টারভিউ করছিলে, সেখানে উনি বলছেন যে বাংলা সিনেমায় যেহেতু বাজেট কম, তো সেক্ষেত্রে সবই ওই টেলিফিল্ম হচ্ছে, বাংলা সিনেমা হচ্ছে মানে বদ্ধ ঘরের মধ্যে ডায়লগ বাজি হচ্ছে, এই ব্যাপারটা অ্যাকশন নেই, তো বাজেট কমের সাথে অ্যাকশন না থাকার ব্যাপারটা ভীষণ রিলেটেড। অথচ তোমার বাজেট টাইট, তুমি একেবারে সেই বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছি অ্যাকশন সিনেমাই করবো, এই ব্যাপারটা আপনাকে জেনারেটর ভাড়া করতে হচ্ছে, আপনাকে এটা করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে, সেখানে ওইটা ম্যাটার করছে,
কিন্তু উই আর ডুইং ইন দ্য ইন্ডি স্পেস, যে আমাদের যে একটা গাড়ি সেটাই মেকআপ ভ্যানে কনভার্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা গাড়ির কাঁচ কভার করে দিচ্ছি, কালো এ লাগিয়ে দিচ্ছি, এবং তার মধ্যেই একটা ও করেছে জ্যাকেট ট্যাকেট চেঞ্জ করে নিজে করেছে, এটা আমরা করেছি একমাত্র প্রিপারেশন দিয়ে। হোমওয়ার্কটা যদি আপনার বেশি থাকে তবেই আপনি কম নাম্বার অফ দিনের মধ্যে ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারবেন এবং আপনি কম বাজেটে অ্যাচিভ করতে পারবেন। এবং এটা আমাকে বলেছিল হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। সো ওটাই টেকনিক, এবং এগুলো অনুরাগ কাশ্যপরা বহুবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, সেখান থেকেই আর কি পিক আপ করেছে। আমরা তো ফিল্ম স্কুল যাইনি। মানে তুমি বলছো যে কম দিনে শুট করা যায় যদি হোমওয়ার্ক ভালো থাকে, উল্টো দিকে আরেকটা কথা থাকে যে বাংলা সিনেমা এত কম দিনে শুট হয় বলেই খারাপ হয়, প্রোডিউসারের প্রেশার থাকে যে কম দিনে শুট করতে হয়, তো সেখানেও তো তুমি সাপোর্ট করো তাকে। না, দুটো ব্যাপার আছে, কারণ বাংলা সিনেমার প্রি প্রোডাকশনের টাইমটাও কম পায়। মিশন ইম্পসিবল এর ফর এক্সাম্পল যদি এটা মানে শুটিং ডেজটা হয়তো 45, কিন্তু তার একটা স্টান্টের জন্য টম ক্রুজ হয়তো 1.5 বছর ধরে প্র্যাকটিস করছে। সো ওই টাইমটা আপনাকে দিতে হবে। এখানে প্রি আর পোস্ট প্রোডাকশনেরও টাইমটা দেওয়া না, কোনো জায়গাতেই তো টাইম না দিলে হবে না। শুটিং আমরা যেরকম পোস্ট প্রোডাকশন অনেকটা টাইম নিয়েছি, তো এইটার পিছনে কিন্তু টাইম দিতে হবে। এখানে যেরকম কোনো রোপ প্রোভাইড করতে পারি, সব অ্যাকশন অ্যাকচুয়ালি করা, মানে ও ছিটকে টেবিলের উপর পড়ছে ভাঙছে, সেটা অ্যাকচুয়ালি একালব্য তো অ্যাকশন সিনেমা। তো তোমার কাছে প্রশ্ন, অ্যাকশন রোমান্টিক তোমাদের সিনেমাতে এরকম কিছু ঘটেনি যে আমরা সারা জীবন মনে থেকে যাবে? আমরা স্মরণ করার মতো সময়ই পাইনি, আমরা কিছু স্মরণ করবো সেরকম সময়ই পাইনি, বিকজ দ্য শিডিউল ওয়াজ সো টাইট, মানে স্মরণ করার মতো কিছু নেই। বাট কাজটা হয়েছে যেন মানুষ স্মরণ করতে পারে, কাজটা মানুষ স্মরণ করতে পারে। এই প্রসঙ্গে বলি যে ওয়েব বিভিন্ন ওয়েব ফরম্যাটে করার জন্য তোমার কাছে অফার এসেছিল, ওয়েব সিরিজ হিসেবে করার জন্য। না, ওয়েব সিরিজ হিসেবে না, আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন টিজারটা বেরোয় ওটা একটা বেশ ভালো বাজ জেনারেট করেছিল, তো ওটা দেখে ওটিটিরা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল। মানে এখানকার ওটিটিদের কিছু জিনিস আমার ঠিক জেল করেনি আমাদের সাথে ওদের, তো সেই কারণের জন্য আমরা আর ওইটার দিকে এগোইনি আর এক্স্যাক্টলি এটা যে যাওনি, এটা কি সত্যি এইগুলোই কারণ না কনফিডেন্সের অভাব? না না না, কনফিডেন্স যে ওখানে যাব এরকম একটা প্রথম একটা সিনেমা বানাচ্ছি কেমন রেসপন্স আসবে, আমি চিরকাল সবার সমালোচনা করে আসলাম, এবার লোকে আমায় ধুয়ে দেবে? না না না, আরো বেশি চ্যালেঞ্জিং ওপেন প্ল্যাটফর্ম। না না, ওপেন প্ল্যাটফর্মে তো আরো বেশি ধুবে, কারণ ওটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, ওটিটি তো সাবস্ক্রিপশন নিতে হবে। আর আমি দেখুন, এই যে ধুয়ে দেবে অন্য লোকে, আমি এই লোককে ধুয়েছি, দেখুন প্রথম কথা আমি কাউকে ধুয়ে দিই না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে আমার যদি আমি যত বছর 5 বছর ধরে করছি, আমি কোনো লোকের পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিনও কথাই বলিনি। এবার আমার নিজের কাজকে ক্রিটিসাইজ হতেও আমার প্রবলেম নেই, কারণ ক্রিটিসিজম থেকে ইম্প্রুভমেন্ট আসে। দেবতনুর কাছে আবার আসি, যে কোনো সিনেমার তার যে প্রমোশন সেটা সব থেকে ভালো পাবলিসিটি হয় কিসে? গসিপ থেকে। তো এই সিনেমাটার পাবলিসিটির জন্য তুমি এত খাটছো, এত কিছু করছো, অরিত্র নিজে বলছে, পরিচালক নিজে বলছে, প্রডিউসার নিজে বলছে, সেখানে গসিপ কেন নেই? মানে তোমার সাথে নায়িকার একটা বেশ গসিপ হবে, এইরকম ব্যাপারগুলো হলে তবে তো প্রচার হবে। না না, প্রচারের এখন মাধ্যমটা বদলেছে, মানে সেগুলো আগে হতো হয়তো, এখন তো আমি নিজে মার্কেটিং এ চাকরি করতাম, ও মার্কেটিং এরই ছিল, তো আমরা উই নো হাউ টু প্রমোট দ্যাট, মানে সেটা আমার ওর ফিলোসফিতে ম্যাচ করে। ইন টার্মস অফ দ্যাট, মানে যেটা এমন কিছু প্রমোশন যেটা যে কোনো আর্টিস্টের পার্সোনাল লাইফে এফেক্ট করে, উই ডোন্ট ডু দ্যাট, মানে ওটা আমাদের এথিক্স, সেটা করা উচিত। ওকে, আর এই যে এই সিনেমাটা তুমি বলছো অ্যাকশন লাভ স্টোরি, তো এখানে অ্যাকশনটা তো আমরা বেশি দেখতে পাচ্ছি, লাভ স্টোরির ব্যাপারটা কি সত্যি সেরকম এখানে ইম্পর্টেন্ট? প্রেমের জন্য রামায়ণ হয়েছিল, প্রেমের জন্য মহাভারত, মানে সব যে ওখানে রিলেশনশিপ জড়িত, সুতরাং প্রেম বা ইমোশন সেটা যে বেরিয়ে যাবে কোনো গল্প থেকে, বা এটা মানে কী ধরনের গল্প আমি এক্ষুনি বলতে পারছি না অনেক কথা, তো সেটা দেখলে বুঝতে পারবে, সেটা যে বেরিয়ে যাবে ইমোশনাল অ্যাঙ্গেলটা যে আমরা ছেড়ে দিয়ে একটা সিনেমা বানাবো খালি অ্যাকশন, তাহলে তো আমরা খালি শুধু অ্যাকশন পার্টটা শুট করতে পারবো, মানে দেয়ার ইজ সামথিং বিহাইন্ড দ্যাট, মানে দেয়ার মাস্ট বি আ রিজন যেটার জন্য অ্যাকশনটা, অ্যাকশনের সিচুয়েশনটা এসছে। আমি তোমার রাইটার্স ব্লকের ব্যাপারে যখন বলছিলাম, তখন ওখানে বলেছিলাম যে তুমি ভিলেনের রোল করেছো, এই ব্যাপারটা ভীষণ সুইট লেগেছে, মানে এটা সিনেমার কত বড় ড্রব্যাক যে ভিলেনকে দেখে সুইট লাগছে, তো এখানে তুমি আবার ভিলেনের অ্যাসিস্ট্যান্ট, এখানেও একটা অরিত্রর ক্যামিও আছে, আমি এখানে তোমার ইন্টারভিউতে এক্সক্লুসিভলি বললাম, আর কোনো ইন্টারভিউতে বলিনি, এখানেও অরিত্র একটা ক্যামিও থাকবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমি এগুলো করতে চাই না, আমার অ্যাকচুয়ালি অ্যাক্টিং এ কোনো ইয়ে নেই, বাট অ্যাকচুয়ালি করতে হয় আমাদের, কারণ আমাদের ওই বাজেটের রেস্ট্রিকশন আছে বলে, মানে একটা অ্যাক্টরকে হায়ার করতে হবে একটা ছোট সিনের জন্য, ক্যামিও ফ্যামিও কিছুই না, মানে ওটা দরকার ছিল তখন কেউই মানে পাচ্ছিলাম না কাউকে, তো মানে আই ডিড দ্যাট। হ্যাঁ, আমি তো ওটা প্রমোশনে ক্যামিও হিসেবে ইউজ করব। আর তো একালব্য রিলিজ করছে 15ই আগস্ট, কটার সময় রিলিজ করছে? আমরা জানি না, 12:30 বা 1:30 বিকেল 5 এই দুটোর মধ্যে একটা টাইমে রিলিজ।
তাহলে যাই হোক, আজকে তোমরা যে আসলে আমাদের চ্যানেলে, এতক্ষণ সময় দিলে, এত সব দামি দামি কথা বললে, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, সিনেমাটা হিট করুক। তোমরা হিট না চাইলেও আমরা চাই যে হিট করুক, ভালো কিছু করুক। তো সবাই দেখবেন অবশ্যই একালব্য 15 তারিখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।